সারসার বাঘ আছড়া সাত মাইল পশুর হাটে মানছে না কেউ স্বাস্থ্যবিধি, হাটে গিজগিজ করছে পশু আর মানুষ, একজন আরেকজনের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, কেউ দরদাম করেছেন কেউ পশু কিনে ট্রাকে তুলছেন, অধিকাংশ লোকের মুখে মাস্ক নেই, কারো কারো মাস্ক থাকলেও তা নামানো থুতনিতে, স্বাস্থ্যবিধি না মানলে হাট বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাহী অফিসার। সাত মাইল পশুর হাট ঘুরে রিপোর্ট করেছেন আমাদের প্রতিনিধি রাসেল ইসলাম। সারসার বাঘ আছড়া সাত মাইল পশুর হাট দক্ষিণবঙ্গের সব থেকে বড় পশুর হাট। বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার ক্রেতা বিক্রেতা গরু কিনতে আসেন এই হাটে। ব্যাপক লোকের সমাগম হচ্ছে, পশু হাট ও বাজার এলাকার কেউ মানছে না স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্বের নির্দেশনার তোয়াক্কা না করে ঝুঁকি নিয়ে পশু কেনাবেচা চলছে। এই হাটে সামাজিক দূরত্ব মানার কথা থাকলেও তা মানার বালাই নেই। করোনা ভাইরাস প্রতিরোধের কোনো আগ্রহ নেই তাদের, মাস্ক না পরার কারণ হিসেবে দিচ্ছেন নানা অজুহাত। বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে এই গরুর নসিমন আসছে, এরা কেউ মাস্ক ব্যবহার করছে না, এতে করে আমরা খুব ঝুঁকিপূর্ণ। ক্রেতা বিক্রেতাদের জীবাণুনাশক স্প্রে হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার কথা থাকলেও দিচ্ছেন না হাট কর্তৃপক্ষ। এই হাটে ভারত থেকে চোরাই পথে গরুর বাছুর ও ভারতীয় লোক আসছে বলে জানিয়েছেন এলাকাবাসী। বিভিন্ন জায়গা থেকে লোক আসছে এই হাটে, এই অঞ্চলের মানুষেরা রয়েছে আতঙ্কে। বাঘ আছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল বলেন, এই হাটে বিভিন্ন জায়গা থেকে গরু এবং মানুষ আসে, হাট এলাকায় কেউ স্বাস্থ্যবিধি মানছে না। স্বাস্থ্যবিধি মানার আসলে কোনো কিছুই নাই, মাস্ক ব্যবহার নাই, শারীরিক দূরত্ব বজায় রাখে নাই, এমনকি মানুষ আসলে কোনো কিছুই নাই। সারসা উপজেলা নির্বাহী অফিসার মীর আলী ফ্রেজা হাট পরিদর্শন শেষে বলেন, সাত মাইল পশুর হাট অনেক বড় একটি পশুর হাট, এই হাটের মাধ্যমে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। সাত মাইল পশুর হাট যেহেতু অনেক বড় একটা পশুর হাট, এই হাটের মাধ্যমে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার একটা আশঙ্কা রয়েছে, যে কারণে এখানে যাতে স্বাস্থ্যবিধি মেনে সবাই মাস্ক পরে এখানে বেচাকেনা করতে পারে সে বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে যদি এই নির্দেশনা মানতে ব্যর্থ হয় গতবারের ন্যায় আবারও এই সাত মাইল পশুর হাট সরকারি নির্দেশনায় বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। চ্যানেল টি ওয়ান নিউজ ডেস্ক।